আবারও জোড়া মৃতদেহ উদ্ধার সল্টলেক সিডি ব্লকে। জানা যায়, সল্টলেক সিডি ব্লকের বাসিন্দা প্রীতি ঘোষ এবং গোপা ঘোষ আত্মহত্যা করেছে তার নিজের বাড়িতেই। এক মাস আগেই স্বামী আশিস ঘোষ মারা গিয়েছিল। তাদের করোনার পর থেকেই ফাইনান্সিয়াল প্রবলেম ছিল। এলাকার বাসিন্দাদের দাবি, তারা কারোর সঙ্গেই বেশি একটা মিশতেন না। মেয়ে বিদেশি কোম্পানিতে চাকরি করত, কিন্তু এক মাস আগেই তার বাবা মারা গিয়েছিল। এরপর থেকেই তারা ডিপ্রেশনের মধ্যেই ভুগছিল। এরপরে আজকে ট্যাঙ্কের থেকে জল গড়াতে দেখে নিচের ভাড়াটিয়া তাদেরকে বলে জল বন্ধ করার জন্য, এবং অনেকবারও দরজা ধাক্কা দিয়ে তাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা কাউন্সিলরের কাছে জানায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখেন তাদের মৃতদেহ। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তা আমরা শুনে নেব। সকালবেলা পাশের বাড়ি থেকে ফোন করলো, ওদের জল গড়াচ্ছে, কাউন্সিলরকে একটু ফোন করো। তো তখন সেই মুহূর্তে পেলাম না। তা নিচের ওরা নিচের ওনার ভাইজি থাকেন, তিনিও দরজা দরজা পেটালেন, জল গড়াচ্ছে। তারপর যখন কোনো শব্দ পাচ্ছি না, তখন ওরা পুলিশকে খবর দিয়েছে। এইটুকু নিয়ে আর কিছু, তারপর তো শুনলাম ভেঙে এরকম পড়ে আছে, আর কিছু তো জানি না। আমি লোকের সাথে মিশতেও না। ওনার ভদ্রমহিলা আমাদের বয়সী হবে, ছাপ্পান্ন এরকম, আর মেয়ে 28 বছর বয়স। কী অবস্থা দেখেছে? আমরা দেখিনি, পুলিশ ভেঙেছে। মেয়ে ভালো চাকরি করতো শুনেছি আর কি, একটা বিদেশি কোম্পানিতে কাজ করতো, আর উনি তো হাউস ওয়াইফ ছিলেন। বাড়িতে আর কে কে ছিল? আর কেউ না, এখন আপাতত ওরা দুজনই ছিল। আর ওনার ভদ্রলোক তো মারা গেছেন এক মাস আগে। শুনলাম যে আমরা যে মারা গেছে, সুইসাইড করেছে, এই যা ডিপ্রেশনে ভুগছিল, স্বামী মারা গেছে এক মাস আগে, ইনকাম সেরকম কিছু ছিল না, মেয়ে চাকরি করছিল, কিন্তু মানসিক অবস্থাতে ভুগছিল। ঘরের মধ্যেই রয়েছে, দরজা বন্ধ করে জল পড়ে যাচ্ছিলো পাম্পের। তখন নিচে ওরা ভাইরা থাকে, তারা দরজা ধাক্কা দিয়েছে, কিছু হয়নি। তখন পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে দরজা ভেঙে ঢুকেছে। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।